17 এপ্রিল মুজিবনগর দিবস। মুজিবনগরে স্বাধীনতার বিজয় অর্জনের শপথ করেছিল সেদিন গোটা জাতি। দল মত নির্বিশেষে সর্বস্তরের মুক্তিযোদ্ধারা বাংলার ঘরে ঘরে বিজয় নিশান ওড়ানোর সংগ্রামে সেদিন মাঠে নেমেছিল। তাদের চোখে মুখে তখন যুদ্ধজয়ের নেশা। তাদের হাতে ছিল না আধুনিক সমরাস্ত্র, কিন্তু বুকে ছিল অজেয় সাহস। তারা কান পাতলেই যেন শুনতে পেত স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর সেই বজ্রকণ্ঠস্বর, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনার কৌশলগত কেন্দ্র ছিল মুজিবনগর। মুজিবনগর ছিল মুক্তিযুদ্ধের পক্ষে লড়ে যাওয়া মানুষের প্রধান ঠিকানা। তাই মুজিবনগর জাতির স্বাধীনতা অর্জনের এক উজ্জ্বল বাতিঘর। বাতিঘর হচ্ছে আলোর সংকেত। গভীর সমুদ্রে দিকভ্রষ্ট নাবিকদের এই আলোর সংকেত পথ দেখায়। তেমনি মুজিবনগরও জাতিকে স্বাধীনতার বিজয় অর্জনের আলোর সংকেত দেখিয়েছে আমাদের। মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসে যেন ছবির মতো ছড়িয়ে আছে মুজিবনগরে। সেদিনের সেই ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষ্য বহন করে চলেছে 17 এপ্রিল মুজিবনগর দিবস। আমরা সেই সব রাজনৈতিক নেতা আর বীর যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করব প্রজন্মের পর প্রজন্ম ধরে।